জগৎ যদি তোমাদের ঘৃণা করে, কেবল মনে রেখো প্রথমে তারা আমাকে ঘৃণা করেছে। যদি তোমরা এই জগতের হতে, তবে লোকেরা তাদের নিজেদের বলে তোমাদের ভালোবাসত। কিন্তু তোমরা এই জগতের নও, বরং আমি তোমাদের এই জগৎ থেকে বেছে নিয়েছি, তাই জগতের লোকেরা তোমাদের ঘৃণা করে। আমার এই কথাটা মনে রেখো, দাস তার মনিবের চেয়ে বড় নয়। লোকেরা যদি আমাকে মেরে ফেলার চেষ্টা করে, তবে তোমাদেরও তাই করবে। তারা যদি আমার কথা শোনে, তবে তোমাদের কথাও শুনবে। কিন্তু তারা আমার কারণে তোমাদের প্রতি এইসব করবে, কারণ যিনি আমাকে পাঠিয়েছেন তারা তাকে জানে না। যদি আমি না আসতাম ও তাদের কাছে কথা না বলতাম, তবে তাদের দোষ হতো না। কিন্তু এখন পাপের জন্য তাদের কোনো অজুহাত দেবার পথ নেই। যে আমাকে ঘৃণা করে, সে আমার পিতাকেও ঘৃণা করে। যেসব কাজ কেউ কখনো করেনি, সেই কাজ যদি আমি তাদের মধ্যে না করতাম, তবে তাদের দোষ হতো না। আমি কি করেছি তা তারা দেখেছে, আর তারা আমাকে ও পিতা উভয়কে ঘৃণা করেছে। এটা হয়েছে যাতে তাদের আইন কানুনে যা লেখা রয়েছে তা পূর্ণ হয়। তারা অকারণে আমাকে ঘৃণা করেছে।